ইলিয়াস মাদানী প্রশ্ন করেছেন করেছেনম কাদেরকে বলে আমরা যে বিভিন্ন ইতিহাসের বই বা কারো জীবনে পড়ি তাতে কি কোনো সবাব হয় তালেব শব্দটি তালেবা ইয়তলুবু থেকে এসেছে ফাহা পালেবন অর্থাৎ যে অনুসন্ধান করে তাহলে তলেব হচ্ছে সিকার অনুসন্ধানকারী আর এলেম হচ্ছে নলেজ তলেবুল আলেম মানে হলো তাহলে সিকার অফ নলেজ অর্থাৎ যে জ্ঞান অনুসন্ধান করে অন্য কথায় আমরা বলতে পারি জ্ঞান অর্জন যে করে তাকে বলা হয় তলেবুল আলেম এই অর্থে আমরা সবাই কিন্তু তলেবুল আলেম নাহতুল আলম তাই না আমরা প্রত্যেকেই জ্ঞানের যে যাত্রায় আমরা সামিল হয়েছি সেটা কিন্তু আমাদের শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত শেষ হবে না সুতরাং এই যাত্রায় আমরা সকলেই যাত্রী তাই আমরা সকলেই তলাবুল আলেম তল্লাবুল আলম তলাবুল আলেম তাহলে কি তলাবুল হচ্ছে তলাবুল আলমে হচ্ছে হুয়া স্যু ইল আল আলম ইলা ওবাদলেল জুহুদ ফি তাহসিলিহি অর্থাৎ এলেম হাসিল করা বা অর্জন করার ক্ষেত্রে চেষ্টা করা এবং ক্ষেত্রে সকল চেষ্টা এবং সকল শ্রম নিয়োগ করা যাতে আমরা এলেমটাকে অর্জন করতে পারি এটাই হচ্ছে তালাবুল আলেম তাহলে তালাবুল আলমের দুটো পর্যায়ে একটা হলো অর্জন করার চেষ্টা করে যাওয়া আরেকটা হলো অর্জন করে সেটাকে গ্রহণ করা সেটাকে হোল্ড করা সেটাকে নিজের মনের মধ্যে গেঁথে নেওয়া তাহলে একটা হলো তালাবুল আলমের শুরু আর একটা হলো তালাবুল আলমের শেষ অর্থাৎ শেষ ফলাফলটা হলো এলেমটাকে অর্জিত রূপে নিজের মধ্যে গ্রথিত করা তো এলেম অর্জন করা এটা ইসলামের সবচেয়ে বড় প্রায়োরিটি এক নম্বর প্রায়োরিটি প্রাথমিকভাবে বানানার পরে পৃথিবীর যত কর্মকাণ্ড আছে সে সকল কর্মকাণ্ডের মধ্যে এক নম্বর কর্তব্য হচ্ছে এলেম অর্জন করা এই জন্য এমনকি বিশুদ্ধ আকিদার এলেম অর্জন করার নির্দেশও আল্লাহ তালা নবিসাল্লাহ সাল্লামকে দিয়েছে এবং তার মারফতে সকল মানে উন্মতের সকল সদস্যকেও তিনি দিয়েছেন ফাআলাম আনাহ জেনে রাখো অর্থাৎ এলেমটা অর্জন করো এই এলেমটা হাসিল করো যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই এছাড়া আল কোরআনের শুরুতে এসেছে এক বিসম রব্বিক খাল পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন ফলে আমরা দেখতে পাচ্ছি যে আল কোরআন সর্বপ্রথম নির্দেশ যেটা মানবজাতির উপর জারি করেছে সেটা হচ্ছে পড়া পড়ার উদ্দেশ্য হচ্ছে এলেম অর্জন করা তলাবুল আল এবং জ্ঞান অর্জনের আরও অনেক নির্দেশনা আল কোরআনের মধ্যে এসেছে এবং যারা জ্ঞান অর্জন করেছে যারা করেনি তারা যে সমান নয় সেটিও আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন কুলহালি আলামুনা উল্লাদিনা লাহ আলামুন আর জ্ঞান অর্জনটাকে এতটা প্রায়োরিটি দেওয়ার পাশাপাশি এর রিওয়ার্ডটা সর্বোচ্চ রিওয়ার্ড হিসাবে আল্লাহ তালার পক্ষ থেকে সাব্যস্ত করা হয়েছে যে সংবাদটি আমাদের নবী মাহমদ ও আলিয়াসাল্লাম দিয়েছেন তিনি বলেছেন মানসালাকা তরিকান ইয়বতগিফি হ্যা এলমান কোনো কোনো রেওয়ামি সুফি ইলমান সাহাল আল্লাহ তরিক ইলাল জান্না যে ব্যক্তি এমন পথে চলে যে পথে সে এলেম অর্জন করতে চায় এলেম অর্জন করে থাকে করে তাহলে আল্লাহ তাল্লাহ তার জন্য সেই পথকে সহজ করে দিবেন যে পথ তাকে জান্নাতের দিকে নিয়ে যায় সিবাহান আল্লাহ এভাবে এলেম যারা অর্জন করে তাদের অনেক ফজিলাতের কথা বলা হয়েছে তারা হলো আহলুল এলম তল্লাবুল আলম হলো মিন আহ আল আহলুল আলমের যে গুটি কতক মানুষ তাদের অন্তর্ভুক্ত হচ্ছে সকল তল্লাবুল আলম আর তাদেরকে কখনো কখনো নবী সাল্লা আলেম নামে অভিহিত করেছেন ওয়া ইন্লেমা ফিল্মা এভাবে এসেছে আলেম ব্যক্তির জন্য আসমান আসমানসুমে যারা আছে জমিনে যারা আছে তারা সকলেই ইস্তেকফার করতে থাকে এমনকি পানির ভেতরের মাছও আবার ওলামাও বলা হয়েছে তাদেরকে ও ইন্নাল ওলামা আম্বিয়া এভাবে আলেমদেরকে নবীদের ওয়ারেস বলা হয়েছে যারা সত্যিকার এলেম অর্জন করে থাকে এলেম মানে নলেজ তাহলে যে কোনো ভুল তথ্য যে কোনো অনুমান যে কোনো আন্দাজে কথাবার্তা সেটা কিন্তু এলেম নয় আর ইসলামের দৃষ্টিতে এলেমটা হলো মাকাল আল্লাহ ও মাকাল রসুল কোরআন এবং সুন্নায় যে তথ্যগুলোকে যে জ্ঞানগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে জ্ঞান রূপে সেটা চাই আল্লাহ সম্পর্কিত হোক আল্লাহর দিন সম্পর্কিত হোক অথবা আল্লাহর দেওয়া জাগতিক যত নলেজ আছে সে সম্পর্কিত হোক সেটা ফিজিক্স কেমেস্ট্রি মেডিকেল সায়েন্স ইভেন আবহাওয়া পানি মাটি পরিবেশ আসমান এবং জমিনের বিভিন্ন তথ্য বিষয়ক হোক এটা অনেক সময় দেনি নাও হতে পারে তাহলে কিসের হবে জাগতের বিভিন্ন বিষয় আফেল আয়ুনা কাইফা হোলেকাত ওয়াঈল আল আর্দি কেইফা সুতে আলা তালা আসমান জমিন পাহাড় সব কিছুর দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন উটের অদ্ভুত সৃষ্টি তত্ত্বের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এগুলো সবই আইলেম তাহলে এলেমটা হতে পারে দিনই এক্সক্লুসিভ যেমন ইবাদতের সাথে রিলেটেড আমাদের করণীয় হালাল হারাম সম্পর্কিত আবার হতে পারে জাগতিক যে কোনো এলম এবং এলেমের মূল ট্রেজার বা ভান্ডার হচ্ছে আল কোরআন এবং আসন্ন অতএব সেই এলেমকে যারা সিখ করেন অর্জন করেন অনুসন্ধান করেন তারাই হলেন এলেম তোল্লা তল্লাবুল আলেম আপনি বলেছেন আমরা যে বিভিন্ন ইতিহাসের বই এবং কারো জীবনী পড়ি তাতে কি কোনো সওয়াব হয় কেন পড়ছেন তার উপর নির্ভর করে সওয়াব আপনি অর্জন করতে পারেন কারণ ইসলাম যে কোনো বিষয়ে লক্ষ্য উদ্দেশ্য এবং মোটিভের উপরে খুবই গুরুত্ব আরোপ করে একটা ভালো কাজ কেউ যদি খারাপ উদ্দেশ্যে করে উদ্দেশ্য খারাপ হওয়ার কারণে সে কাজটি আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হয় না যেমন সালাত। আপনি যদি দুনিয়ার উদ্দেশ্যে কাউকে রাজে খুশি করার জন্য পার্থিব কোনো ধান আপনি এই সুন্দর করে সালাত পড়েন তাহলে সেই সালাদটা অ্যাকসেপ্টেড হবে না আপনি যদি আলহাজ হওয়ার জন্য হজ করেন যাতে আপনি নির্বাচনে দাঁড়িয়ে মানুষের ভোট পান তাহলে সেই হজ আল্লাহ কবুল করবেন না এটা স্পষ্ট করে নবী সাল্লাম বলেছেন আল্লাহুল বাবরুরসাল্লাহু জাজউন ই হজ মাবরুর যে হজটাকে আল্লাহ কবুল করেন তার প্রতিদান জান্না ছাড়ার কিছু নয় তাহলে সব হজ হজ বাবরুর হয় না যে কোনো ইবাদতের পেছনে মোটিভটা যদি নষ্ট হয়ে যায় মোটিভটা যদি আল্লাহর জন্য না থাকে আল্লাহকে রাজি খুশি করা আল্লাহ সন্তুষ্টি অর্জনটা যদি না থাকে তাহলে পৃথিবীর কোনো কাজই আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হয় না আপনি তাহলে যা পড়ছেন এই পড়াটা যদি প্রথমত যদি আপনি আল্লাহর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পড়ে থাকেন নিজের জ্ঞান বৃদ্ধি করে মানে আল্লাহ সন্তুষ্টি প্রধানত উদ্দেশ্য দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে মানুষের কল্যাণ সাধন করা মানুষকে আলোকিত করা এই জ্ঞান দিয়ে আর যে জ্ঞান আপনি অর্জন করছেন সে জ্ঞানটা যেন সত্য জ্ঞান হয় সে জ্ঞানটা যেন আলোকিত জ্ঞান হয় তাহলে আপনি যে আলোকিত জ্ঞান অর্জন করছেন মানুষকে আলোকিত করার জন্যে তাহলে সেটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয়ে থাকে আল্লাহ অবশ্যই আপনাকে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য প্রত্যেকটা সেন্টেন্সের জন্য প্রত্যেকটা বর্ণের জন্য আল্লাহ তালা আপনাকে সওয়াব দেবেন কারণ বর্ণ মিলিত শব্দ হয় শব্দ মিলিত বাক্য হয় তাহলে আপনার প্রত্যেকটা ইভেন্টের জন্য প্রত্যেকটা ইউনিটের জন্য আল্লাহ তালা আপনাকে সওয়াব দেবেন সুতরাং এখানে আমাদেরকে সেই সাওয়ব মূলনীতিতে যেতে হবে ভাই সে মূলনীতিটাই হলো আল্লাহর জন্য যা কিছু করবো আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে এবং যা কিছু করবো আল্লাহর প্রিয় বান্দা নবী মাহমদ সাল্লাহ আলিয়া সাল্লামের প্রদর্শিত সৈন্য অনুযায়ী আমরা সম্পন্ন করব তাহলে আর আমাদের কোনো প্রবলেম হবে না সা পেতে আল্লাহ আমাদেরকে তফিদান করুন